এখন আমরা দেখব একটা রাস্টার ইমেজের একটা রাস্টার ইমেজ মাস্টার ইমেজের সাথে কীভাবে অন্য আর একটা ইমেজ জিও রেফারেন্সিং করতে হয়। তো ফার্স্ট এখানে এই ফোল্ডারে যে দেখি আমাদের কাছে দুইটা ইমেজ আছে, একটা হচ্ছে বাংলাদেশ ইমেজ মাস্টার যেটা রেফারেন্স করা আছে, এবং আর একটা রংপুর ডিভিশন যেটা রেফারেন্স করা নাই। তো রংপুর ডিভিশনটা আমরা বাংলাদেশ ইমেজ মাস্টারের সাথে রেফারেন্সিং করব। ফার্স্ট দুইটা ইমেজ একসাথে করে আমরা অ্যাড ডেটা দিয়ে ইএসডি ওকে এখন যদি বাংলাদেশ মাস্টার ইমেজটার উপর রাইট ক্লিক করে জুম টু লেয়ার করি তাহলে ইমেজটা দেখতে পাবো, এবং দেখবো যে ইমেজটার উপরে কার্সারটা মানে ঘোরাইলে নিচে আমাদের স্ট্যাটাস বারে যে স্ট্যাটাস সেটা হচ্ছে বাংলাদেশের একটা লোকেশনের স্ট্যাটাস, কিন্তু যদি রংপুর ডিভিশনের উপরে জুম টু লেয়ার দিই তাহলে যে ভ্যালুটা আসতেছে এটা আমাদের কাছে এক্সপেক্টেড না। তো কীভাবে করব, প্রথম বাংলাদেশ মাস্টার ইমেজটা জুম টু লেয়ার করে রংপুর ডিভিশনটা একটু জুম করে নিয়ে দেন আমাদের জিও রেফারেন্সিং টুল বারটা যদি না থাকে এখান থেকে নিয়ে আসতে হবে। এবার এখানে আমাদের জিও রেফারেন্সিংটা অবশ্যই রংপুর ডিভিশন আছে সেটা কনফার্ম করতে হবে, তারপরে ফিট টু ডিসপ্লে, ফিট টু ডিসপ্লে দিলে ইমেজটা আমাদের সামনে আসবে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকার জন্য ইমেজটা পুরোপুরি দেখা না যাইতেও পারে। তো এটা উঠাই দেওয়ার জন্য রংপুর ডিভিশনের ডাবল ক্লিক করে সিম্বোলজিতে গিয়ে আমাদের ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড কালার 255 দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে। এখন এই পয়েন্টগুলো আমাদের ম্যাচ করতে হবে। তো ফার্স্ট আমরা দেবো কোনটার, যেহেতু রংপুর ডিভিশনের পয়েন্টার উপর ক্লিক করি এখানে এনে একটা ওকে দেন আমরা যদি এই পয়েন্টের সাথে মিল করতে চাই তাহলে আগে রংপুরের এই পয়েন্টটা জুম করে নিয়ে এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে মিল করতে হবে ওকে। এবার থার্ড আর একটা পয়েন্ট আমরা একটু ভেরিফাই করি, এটা হচ্ছে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা ফার্স্ট ট্রানজেকশনে ক্লিক করলাম দেন রংপুরটা উঠাই দিয়ে ঠিক মাঝখানে আবার একটা ক্লিক করি এখন দেখা যাচ্ছে যে আমাদের এটা পুরোপুরি মিলে গেছে। দেন আমাদের জিও রেফারেন্সিং এ আপডেট জিও রেফারেন্সিং করলে আমাদের কাজটা শেষ হলো। এখন এটার সাথে এটা মিলছে কিনা, আমাদের ইফেক্ট একটা টুল আছে, ইফেক্ট টুল দিয়ে আমরা ইচ্ছা করলে দেখতে পারি যে কতটুকু আমাদের কারেক্ট হয়েছে। তো এইভাবে আমরা একটা রাস্টার ইমেজ মাস্টার করে মানে যেটা রেফারেন্স আছে সেটাকে ধরে আর একটা যেটা ইমেজটা রেফারেন্স করা নেই সেই ইমেজটা রেফারেন্স করা যাবে।